আসসালামু আলাইকুম, ফাহমিদের স্টাইনি ওয়াল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের পবিত্র ঈদুল আজহা চলে এসেছে। আমি আর আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদে সবার পরিবারে ভয়ানক হাসি আনন্দ। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। এই দিনে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আনন্দে কাটাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পরিবারের সাথে আমার কাটানো ঈদুল আজহা। তো সকাল সকাল আমি উঠে আগে ডাইনিং টেবিলটা রেডি করে নিচ্ছি। এদিকে আমার ছোট বোন টেবিলটা গোছানোর জন্য আমাকে সাহায্য করছে। তো সে টেবিলে প্লেটগুলো সেটিং করছে, আর আমি এদিকে রান্না করে সব খাবার দাবার রেডি করে নিচ্ছি। আসলে ঈদের দিনে পিঠা পুলি সেমাই এগুলো তো রেডি করতেই হয়, এগুলোই আসলে ঈদের খাবার। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ঈদে সেমাই রুটি আর বিভিন্ন ধরনের পিঠা পুলি। তো আমি এদিকে সেমাই রান্না করেছি, এটা দুধ সেমাই। এটা আমি টেবিলে নিয়ে যাচ্ছি। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ। এখানে ফ্রোজেন নারকেলের পুলি পিঠা আমি বেছে নিচ্ছি, সেই সাথে পরোটা। এগুলো ছিল রেডিমেড পরোটা। এখানে ছিল কিছু কিমা সমোসা, সবগুলো আমি একসাথেই ফ্রাই করে নিচ্ছি। এদিকে বেঁধে নিচ্ছি আমার প্রিয় একটি পিঠা, নুনগড়া বা নুনের পিঠা। তো এটাও আমি এখন ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি কিছু সন্দেশ বা তেলের পিঠা, ওইগুলো একটা ট্রেতে রেডি করে নিচ্ছি টেবিলের জন্য। তো সেমাই রান্না করেছি, তো পরোটা তো মাস্ট লাগবে। তো আমি পরোটাগুলো চার পিস করে কেটে নিচ্ছি, এতে খেতে সুবিধা হবে। তো আমি সবগুলো পরোটা ভাজার পর কেটে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এদিকে আমি আরও কিছু সমোসা, চিকেন রোল আর নারকেলের পিঠা একটা বড় ট্রেতে নিয়ে নিয়েছি টেবিলের জন্য, আর নিয়েছি কিছু নুনের পিঠা। তো সবগুলো এখন আমি রেডি করে টেবিলের দিকে নিয়ে যাব। এদিকে আমি রেডি করেছিলাম আরও কিমা পাস্তা, ছিল দুধ সেমাই আর আমার প্রিয় চটপটি। চটপটি না হলে কি আর ঈদের নাস্তা হয়? আর রেখেছিলাম তেলের পিঠা, আর এই তো এখানে ছিল সমোসা রোল আর নারকেলের পুলি
আর ছিল নুন গোড়া বা নুনের পিঠা আর পরোটা। তো আমার টেবিলে প্রায় সবগুলো খাবার চলে এসেছে আর সবাই এখন নামাজ পড়ে চলে আসবে। তো আসার সাথে সাথে আমরা সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদের দিনে সকালের নাস্তাটা করে নিব। ঈদে আমি আর অর্ডার করেছিলাম কেক, তো কেকটা এখন টেবিলে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ সবগুলি খাবারই অনেক মজা হয়েছিল। তো আমরা সবাই বসে এখন সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। আমাদের ঈদের আনন্দ আরও দ্বিগুণ করে তোলার জন্য আমার ননাসু এসেছিলেন ওনার পরিবারকে নিয়ে। তো ওনাদের সবার সাথে আমরা বসে একসাথেই খাওয়া দাওয়া করছি। তো সারাদিন আমরা একসাথেই ছিলাম, দেশে সবার সাথে ফোনে কথা বলেছি, গল্প গুজব করেছি আর ঈদের দিনটা অনেক আনন্দে কাটিয়েছি। তো ঈদের দিনটাকে আরও স্মরণীয় করার জন্য কিছু ফটো তুলে নিচ্ছি, এই যে আমার বাচ্চারা সবাইকে নিয়ে একসাথে। ওনাদের দুষ্টমি অনেক বেড়েছে, তো ওনাদেরকে একসাথে নিয়ে বসা খুবই মুশকিল, এই যে দুজন দুই দিকে। তো আমি কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে এসেছিলাম। মাশাল্লাহ আমার দুই বাবাকে অনেক কিউট লাগছে পাঞ্জাবি পরাতে। আল্লাহ মোবারক। এদিকে দুপুরের খাবারের টাইম প্রায় চলে আসছে, তো আমি ঝটপট একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিছু লেবুর পিস নিয়ে নিয়েছি, এখানে একটা লেবু আমি কেটে পিস পিস করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব এক মুঠ ফ্রেশ মিন্ট। এখন এই জগের মধ্যে আমি মিন্ট আর লেবুটাকে ভালো করে থেতলে নিব। এতে করে লেবু আর মিন্টের স্ট্রং একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। এখন আবার ভালো করে বরফ দিয়ে মিন্ট আর লেবুকে আর একটু থেতলে নিব। এখন দিয়ে দিচ্ছি রুয়াবসা। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো রুয়াবসা দিয়েছি এক চক পরিমাণের জন্য। এখন দিয়ে দিচ্ছি স্প্রাইট। দারুণ একটা কালার চলে এসেছে রুয়াবসা দেওয়াতে, আর খেতেও ভীষণ মজা হয়েছে এই ড্রিঙ্কসটা। এই গরমে আপনারা বানিয়ে খাবেন, আসলে খুবই খুবই মজার একটা ড্রিঙ্কস। এখানে আমি দুপুরে খাবারের জন্য সবগুলো খাবার দাবার সার্ভিং ডিশে করে টেবিলে নিয়ে নিয়েছি। তো সবাই একসাথে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব।
যেহেতু গরম ছিল তাই আমি খুবই সিম্পল খাবার দাবার করেছি, ছিল প্লেন পোলাও। আমি এটা মটরশুঁটি দিয়ে করেছি, করেছিলাম রোস্ট, চিকেন রোস্ট, আর ছিল মাছ ভাজি, এটা আমি করেছিলাম পেপার্স দিয়ে, ছিল লাম্বুনা, আর ছিল মাছের একটা কারি আর সালাদ। এই তো সিম্পল খাবার দাবার। এছাড়া আপনারা সবাই দেখেছেন আমার টুইন্স বেবি খুবই ছোট, এদের সব নিয়ে এতটুকুই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। সেই সাথে আমি বানিয়েছিলাম দুইটা ডিজার্ট, এখানে ছিল রসমালাই আর কালো জাম। দুইটা মিষ্টি অনেক টেস্টি হয়েছিল, তো আমি পার্সোনালি পছন্দ করি রসমালাই। তো এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি রসমালাইটা। এখানে আমার জন্য একটা আমি রসমালাই নিয়েছি, দেখাচ্ছি আপনাদের কেটে, খুব ক্রিমি একটা টেক্সচার, মশলা খুবই খুবই মজা হয়েছে এই রসমালাইটা। তো এদিকে ঈদের দিন বিকেলবেলা 5টা বাজে আমার ঘরের পাশেই ছিল ফান ফেয়ার, তো আমি আমার বেবিদেরকে নিয়ে চলে গেছিলাম এখানে। তো আমার বাচ্চারা অনেক আনন্দ করেছে। এই যে কিউটি কিউটি আবার ঘুমিয়ে পড়েছে, আর সাফওয়ান এনজয় করছে ফানফেয়ার। আয়ান রাইডগুলো শেয়ার করছে, সে তো খুবই এক্সাইটেড ছিল। এই ফেয়ারের সবগুলোই রাইড সে এনজয় করেছে। আর এই যে আমার পিচ্ছি এখনো ঘুমাচ্ছে। আজকে ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, খুবই রোদ ছিল। আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক সুন্দর কেটেছে আপনাদের দোয়ায়। আপনারা সবাই ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করবেন। আমার ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।
আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।